আমাদের এই ষোলো আনা কেচেনেও কিন্তু আমরা সেই রেসিপি ফলো করেই আজকের কাঁকড়া তেল ঝাল বানিয়েছি, অসাধারণ হয়েছে। ও কি মুড়মুড়ে, দারুণ হয়েছে। খুব মজা হচ্ছে, মজা হচ্ছে, মাছ মারছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে চলে এসেছি নদীতে মাছ মারতে। এই যে হাতে জাল দেখতে পাচ্ছো তোমরা, এই জাল দিয়ে আমরা নদীতে কাঁকড়া ধরবো। কাঁকড়া তো ধরবই, আরো যে যে মাছগুলো উঠবে সবগুলোই নিব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। খুব নদীতে মাছ ধরার কিন্তু একটা মজাই আলাদা, ভিডিওটা সঙ্গে থাকো সবাই। মেলা মাছের নাম জানো না, বন্ধুরা কাঁকড়া উঠতেছে কিন্তু কাঁকড়া ছোট ছোট। দেখি আরো চেষ্টা করে বড় বড় কাঁকড়া যদি ধরা যায়। বড় একটা মাছ উঠছে, বড় মাছ উঠছে। কি মাছ উঠে? গোটা কি পিছিলে? গতা তো ওখানেও পাওয়া গেছে দুইটা, বড় ছিল, এটা বড় আছে, পুরো কাঁকড়া দুটো নাই। দেখতে পাচ্ছ একটা ঝিনুক, এই ঝিনুকেরও একটা রেসিপি হয়, এই রেসিপিটাও করার চেষ্টা করব। এই দুইটার একটা রেসিপি হয়, শামুক শামুক পাইছে দুইটা। আজকে এগুলো হবে না, এগুলো মারতে অনেক সময় লাগে। তুই এখন মানে ওই যে মুই দি অনেক মাছ লাগে খুঁজতে লাগে ঝিনুক খুঁজে মুখ দেয় এতক্ষণে একটা কাটা দু পাই যায়। বন্ধুরা দেখো কত মাছ পাইছি, একটা বড় কাঁকড়া আছে, পুঁটি আছে, অনেক কাঁকড়া আছে। কাঁকড়া যে পরিমাণ, পুঁটিও সেই পরিমাণ। তো চলো এখন কিচেনে যাই, চলো তাহলে। স্নান করা লাগবে না, কিচেনে যাই অমনি। আমরা পাঁচজন নাম, তুই নাম এই জায়গায় থাও আছে তোর। এই দেখো বন্ধুরা, এই যে দুইটা মাথা, এই দুটো দিয়ে যদি কামড় দেয় হাতে তাহলে একদম রক্ত বার করে ফেলা যায়। সব কাঁকড়া গুলোকে এখন ভালো করে বেছে নিব।
বন্ধুরা সকাল বেলা যে ধরলা নদীতে কাকড়া ধরেছিলাম সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর স্নান টানান সেরে আমরা এখন ষোলনা কিচেনে আসলাম আজকে যে রেসিপিটা করতে চলছি কাকড়ার তেল ঝাল আমি সুন্দরবনের কাকড়াও খেয়েছি খুব ভালো লাগে খেতে তো আমাদের ধরলা নদীর কাকড়াও কিন্তু খেতে খুবই অসাধারণ তো এই দুটো কাকড়ার মধ্যে সুন্দরবন আর ধরলা নদীর কাকড়ার মধ্যে আমি কোনো রকম কিন্তু পার্থক্য পাইনি খুঁজে তো তাই ভাবলাম আজকে বেছে নিয়েছি ধরলা নদীর কাকড়ার একটা তেল ঝাল রেসিপি করে তোমাদেরকে দেখাবো তো এখন কাকড়াগুলো আরো একটু বাছার বাকি আছে সেটা দেখাচ্ছি তোমাদের কাকড়াগুলো এখন ঢেলে নিচ্ছি সব পাথরের মতো দেখা যাচ্ছে কাকড়াগুলো কাকড়ার এই অংশটা ফেলে নিতে হবে আর এই শক্ত খোলের মতো অংশটাও এটাও ফেলে নিতে হবে এটা কিন্তু সেই শক্ত আমি কাকড়ার তেল ঝাল করে তোমাদেরকে দেখাবো কাকড়ার কিন্তু আরো অনেক রেসিপি হয় কাকড়ার কষা হয় কাকড়ার কিন্তু বড়াও হয় কাকড়ার কিন্তু চাটনিও খাওয়া যায় তো তোমরা কোনটা রেসিপি দেখতে চাও কমেন্টস করে জানাও আমি তোমাদেরকে সেগুলো দেখাবো তুই কাকড়ার কি কি খাইছিস আমি আজকে কাকড়ার তেল খাইছি কাকড়ার তেল খাইছিস কেমন লাগছে খুব টেস্ট লাগছে সেই লাগছে হ্যাঁ আমরা আজকে সকালে ভুরাতে করে কিন্তু মাছ ধরতে গেছি নদীর ওই পারে তোমরা ভিডিওটাতে দেখবে আর এই ছোট্ট ভাইটাও ছিল ও মাছের বালতিটা নিয়ে এইভাবে বসেছিল ওই জন্য ও কাকড়া খেতে আসছে তাড়াতাড়ি কাকড়া হয় নাই তাও খেতে আসছে এখন কাকড়া বাঁচতেছে চন্দন কোটে গেছে চন্দন এই স্কুল গেছে আর প্রাইভেটত কাই গেছে প্রাইভেটত কাউন অশোক ম্যাডামের প্রাইভেটত কাকড়াগুলো ধুয়ে নিয়ে আসার পর এখন লবণ আর হলুদ দিয়ে কাঁকড়াগুলো মেখে নিব এখন গরম তেলে কাঁকড়াগুলো ভালো করে ভেজে নিব কড়াই গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হবে গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো অনেক কাঁকড়া নিয়েছি বাছার পর দেখো কতটুকু কাঁকড়া হয়েছে সব কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কাঁকড়া ভাজা তেলের মধ্যেই সবজিটা করে নেব এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি সামান্য একটু লবণ দিয়ে দিব তাহলে পেঁয়াজগুলো একটু ভালো ভাজা হবে পেঁয়াজগুলোর উপর হালকা ব্রাউন কালার চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি আলু ছোট ছোট করে কেটে রাখা
আদা বাটা আর রসুন বাটাটা এখন দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আলুও ভাজা হবে, পেঁয়াজ আদা রসুন সবকিছু ভাজা হবে হালকা হালকা। এখন বাটিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণটা স্বাদ মতো। এখন জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সেই মজা করে আজকে খাবো সবাই মিলে। এইভাবে রান্না করলে কিন্তু কাঁকড়ার খুবই টেস্ট হয়। মশলাটা একটু কষানো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো দিয়ে আরো এক মিনিট ধরে কষিয়ে নিব। ভাজা কাঁকড়া গুলো দিয়ে এক মিনিট ধরে কষানো হয়ে গেছে সবকিছু, এখন জল দিয়ে দিচ্ছি। কাঁকড়ার তেল ঝাল খেতে কিন্তু খুব দারুণ হয়। আমার এই রেসিপিটা ফলো করে তোমরা তৈরি করে খাবে, আর আমাকে কমেন্টস করে জানাবে কি রকম হয় তোমাদের রান্না। এখন 2-3 মিনিট ধরে জাল করে নিব, তারপর কাঁকড়ার তেল ঝাল কমপ্লিট। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি। সমস্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু মজা করে নিচ্ছি। এমন একটা তোমরা ফলের নাম বলবে যেই নামটা উল্টেই দিলে একটা মেন নাম হবে, তো এই প্রশ্নটার অপেক্ষায় আমি রইলাম। যদিও আমি এই প্রশ্নটার অ্যানসার আমি কালকে দিয়ে দেব তোমাদেরকে, তবুও আমি একটু তোমাদের দেখি তোমরা বলতে পারো কিনা। ধন্যবাদ, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা কোনো ভিডিও নিয়ে। রে, কেমন হয়েছে আজকের কাঁকড়া মাছের তেল ঝাল? হেটেস হেটেস না? বাড়ির যদি প্রতিদিন এমন করে যদি কাঁকড়া মাছ তেল ঝাল দিয়ে বানায় কেমন লাগে? খুব খেতে লাগে না? ভাত নেবো? আরো নেবো, খাইতে থাক দিবে এলায়। আর জানি কি কি রেসিপি জানিস তুই কাঁকড়া মাছের? কি কি চাটনি? এই যে কাঁকড়ার যে তেল ঝাল আজকে খাচ্ছি, আমার ঠিক মনে পড়ে যাচ্ছে আমি যেন কলকাতায় আছি। কারণ আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন ওই সুন্দরবনের কাঁকড়া, আমি শুনেছি অনেকের কাছে গল্প যে সুন্দরবনের কাঁকড়ার নাকি অসাধারণ টেস্ট, তো আমি কলকাতা গিয়েই আমি সাগরের মাছ আর হচ্ছে এই সুন্দরবনের কাঁকড়া আমি খুঁজেছিলাম যে কোথায় আমি পাবো। তো আমি কলকাতায় সুন্দরবনের কাঁকড়ার রেসিপিটা আমি ওখানে যেভাবে বানিয়েছে সেটা খেয়েছি, দারুণ লেগেছে। আমি ওখান থেকে শুনে এসেছিলাম যে কাঁকড়াটা কিভাবে বানিয়েছে। ঠিক আমাদের এই ষোলো আনা কেচিনেও কিন্তু আমরা সেই রেসিপি ফলো করেই আজকের কাঁকড়া তেল ঝাল বানিয়েছি, অসাধারণ হয়েছে। ও কি মুড়মুড়ে, দারুণ হয়েছে। আপনারা এভাবে আপনাদের লোকালে নদী হোক, পুকুর হোক, যেখানেই পাওয়া যাচ্ছে সেটা দিয়ে আমাদের এই রেসিপি ফলো করে বানাবেন, দেখবেন একদম মনে হবে যে সুন্দরবনের জন্য কাঁকড়া খাচ্ছি, দারুণ লাগবে। ধন্যবাদ আপনাদেরকে।